আমি ছদি প্রবাসী তানিয়া, আমি এক প্রবাসীর প্রতারণা করিয়া তারপর সে আমার বিয়ের নামে ভোগ করেছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন একজন প্রবাসী নারী যে সৌদি আরব গিয়েছিল তার পরিবারের সচ্ছলতা ফিরানোর জন্য। সেখানে গিয়ে কিভাবে সে প্রতারণার শিকার হয়েছেন আমরা সেই বিষয়গুলো তার মুখ থেকে শুনবো। আচ্ছা, আপনি সেখানে কি বিষয় গিয়েছিলেন সৌদি আরব? আমি হাউস বিষয় গিয়েছিলাম। হাউস বিষয় গিয়েছিলেন, তো সেখানে হাউজে কাজ করতেন। হ্যাঁ, তাহলে এই যে বললেন যে আরেকজন প্রবাসীর দ্বারা আপনি প্রতারণার শিকার হয়েছেন, তার বাড়ি কোথায়, তার নাম কি? তার বাড়ি হয়েছে জেলা চাঁদপুর থানা মতলব গ্রাম কাজিয়ারা। কাজিয়ারা, তার সাথে পরিচয়টা কিভাবে আপনার? তার সাথে পরিচয় ওই যে সৌদির বাসায় সে গ্যাস দিয়ে গেছিল, গ্যাস আমি উঠাইতে গেছি, ওই থেকে আমার সাথে পরিচয়। আচ্ছা, এই যে আপনি বললেন যে বিয়ের নামে সে আপনার সাথে প্রতারণা করেছে বা ভোগ করেছে, আসলে এটা কিভাবে করেছে বা তাকে আপনি পেলেন কিভাবে? আমরা তো যতটুকু জানি সৌদিয়াতে যারা হাউস বিশেষ যেসব দাঁড়িয়ে কাজ করতে যায় তারা দেয়ালের বাইরে যেতে পারে না, কিন্তু আপনাকে সে কিভাবে পেল? আমাকে কিভাবে পেল সেটা হলো কি, আমার মালিক ছিল পুলিশ। আচ্ছা, সে ডিউটি মক্কায় পড়ছে, সে মক্কায় যাওয়ার সময় সে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ওই সময় সে আমার ম্যাডাম এনে বলতে যে তুই তোরা খাওয়াতে পারবি না, বেতন দিতে পারবি না, তাহলে একটা কাজ কর, তুই ওরা বাংলাদেশে পাঠাই দে। পরে সে আমার নিয়ে আসতো ওই বাসা থেকে, যে ওরা আমি বাংলাদেশে পাঠাই দিই, সে তার বাসায় নিয়ে সে আর আমাকে বাংলাদেশে পাঠায় নাই। তারপর তার বন্ধুর সে মানে সে ওই বাসা থেকে আপনাকে পলিটিক্স করে বের করে নিয়ে আসছে। মানে তার আগে টার্গেট ছিল যে আপনাকে ভুক করা। হ্যাঁ, আমাকে ভুক করার টার্গেট ছিল বিদেশ, সে আমাকে নিয়ে আসছে, নিয়ে এসে তার বন্ধুর কাছ থেকে অফার দেয় সে আমাকে দেশে পাঠাবে না। আমি চেষ্টা করতেছি তার কাছ থেকে যাওয়ার জন্য। আচ্ছা, আমি যাইতে না পারে সে আমাকে অনেক ভাবে নির্যাতন করে এবং ভুক করে। মানে এটা কি আপনাকে ধরেন সে নিয়ে কি আপনার উপরে নির্যাতনটা চালাইছে নাকি বিয়ে করে কাগজ দেখে নির্যাতনটা চালানো শুরু করছে? সে নিয়ে ভুক করছে, পরে বিয়ের আমার কাগজপত্র দেখাইছে। মানে তারপরে বিয়ের কাগজটা কি কাগজ দেখাইছে, ওখানকার আইনের বা কি? ওখানকার আইনেরই ও কাগজ দেখাইছে, দেখাইয়ে সে আমাকে আর কি বলে দুইটা ছবি একসাথে যে বলে যে তোমার সাথে আমার বিয়ে হয়ে গেছে। আচ্ছা, আমি আর তুমি স্বামী স্ত্রী। আপনি কি নিজের ইচ্ছেই কি তার সাথে ওই বাসা থেকে বের হয়ে গেছেন? না, আমি নিজের ইচ্ছা থেকে বাইরে নাই, আমি আশা নিয়ে বাইরে এসেছি যে সে আমার বলছে বাংলাদেশে পাঠাবে, তাই ওই আশা নিয়ে আমি বাইরে এসেছি। মানে সেও বাঙালি, সেই বিশ্বাসটা ছিল এই জন্য। মানে আপনি বিশ্বাসের জায়গাটা সে নষ্ট করেছে, এরকম কিছু? বিশ্বাসের জায়গাটা সে নষ্ট করছে। আচ্ছা, তারপরে ধরেন আপনি তার কাছে যাওয়ার কতদিন পরে সে আপনাকে বিয়ে করেছে বা একটা কাগজ দেখিয়েছে? বিয়ে তো না, কাগজ দেখাইছে 6 মাস পর। 6 মাস পর? মানে এই 6 মাস কি আপনারা একসাথে ছিলেন? হ্যাঁ, এই 6 মাস আমি একসাথে ছিলাম। তাহলে এই যে আপনি যে তার সাথে একসাথে ছিলেন বা এটা তো একটা অবৈধ সম্পর্ক ছিল, কাগজ দেখেছে তার 6 মাস পরে, তো এখানে বাংলাদেশ দূতাবাস বা আপনি কারোর সাথে কোনো যোগাযোগ করতে পারেন না বা আপনার পরিবারের সাথে? আমার পরিবারের সাথে সেই আগে বলছে যে আমি ওরে বিয়ে করছি, তা আমার পরিবারের সাথে তো আমারও তো একটা মান সম্মানের ব্যাপার আছে, যখন সে বললে ফেলাইছে যে আমি বিয়ে করছি। আর যদি সে যদি না বলতো যে আমাকে সে বিয়ে না করতো, তাহলে আমি বলতে পারতাম আমার পরিবারের কাছে যে আব্বু দেখো এরকমের এরকমের সমস্যা, সেই তো আগে বলছে। আর ও জায়গায় দূতাবাস হইলো কি আমি চিনি না, আর ও আমাকে চেনাই না, বলছে রাস্তাঘাটে যদি বাইরে যেতাম তাহলে সে বলতে যে ওই জায়গায় পুলিশ, ওই জায়গায় পুলিশ, এরকম আমার ভয়ঙ্কর ভয় দেখাইছে বা ভয়ঙ্কর আমি ছিলাম। মানে একটা বাধ্যতামূলক তার এক কথা মূলক আপনাকে একটা নজর বন্দিতে রেখে সে তখন যেহেতু বিয়ের আগে আপনাকে মানে সে একটা ধর্ষণ করছে এরকম কোনো কিছু? হ্যাঁ, এরকম। বাধ্য হয়েছেন বা আমি বাধ্য হয়েছি, কোনো উপায় ছিল না? ছিল না। আচ্ছা, তো শেষ পর্যন্ত কি হলো, মানে তারপরে আস্তে আস্তে তার সাথে থাকতে থাকতে কি জানতে পারলেন বা সে? আমি আস্তে আস্তে আমি 2 বছর পর শুনি যে সে ইন্দোনেশিয়া বিয়ে করছে, শ্রীলঙ্কা বিয়ে করছে, শ্রীলঙ্কার ঘরে একটা মেয়ে আছে, ইন্দোনেশিয়ার ঘরে একটা মেয়ে আছে, এটি জানতে পারি। তো জানা কারণে আমি ওনার সাথে সংসার করে গেছি, কেন উনি তো আমার জীবনটা নষ্ট করছে। তা নষ্ট করার পরে আমার একটা বাচ্চা হয়েছে, পুত্র সন্তান হয়েছে, পুত্র সন্তান হওয়ার পর থেকে আমি সৌদি আরব গেছি, আমার বাচ্চা সহকারে তিনজন হজে গেছি, হজে যাওয়ার পর থেকে আমি বাংলাদেশে আসছি, বাংলাদেশে আসার পরে সে আমাকে বলে যে তুই গেলে একবার চলিয়ে দিবি, আর না গেলে তুই এ জায়গায় থাকতে পারবি। আমি কই এ জায়গায় থাকবো, আমি কি উদ্দেশ্যে থাকবো, আপনি তো কাম করেন না, কাজ করেন না, আমার বাবার কাছ থেকে টাকা নেন, ওর কাছ থেকে টাকা নিয়ে খান, এভাবে কি দিনকাল চলবে? হ্যাঁ, আমার এটাই দিনকাল। আচ্ছা, আমরা যতটুকু জানি এর আগে অনেক নিউজ করেছি যে সৌদিতে যারা মানে নারী কর্মীরা যায় তারা বিভিন্ন ভাবে তাদের কফিলের দ্বারা বিভিন্ন ভাবে নির্যাতনের শিকার হন, কিন্তু আপনি সেটা হননি, আপনি হয়েছেন একজন বাঙালির প্রতারণায়। আমি একজন বাঙালি দ্বারা, মানে সে যে সেভ করার নাম করে আপনাকে নিয়ে এই কাজটা করেছে। আচ্ছা, তার কোনো ছবি বা কোনো কিছু আছে আপনার কাছে, একটু যদি আমাদেরকে একটু দেখান? আর আসলে বোন আপনার সেই যে স্মৃতিগুলা, মানে যে আপনার সে একটা নারীর যে সর্বোচ্চ যে সম্বলটুকু সে কেড়ে নিয়েছে, আসলে এগুলো শুনলে কষ্ট হয় না? হ্যাঁ, অবশ্যই কষ্ট হয়। মানে সেই কথাগুলো আমার আত্মহত্যা ছাড়া আমার কোনো উপায় নাই। তার ছবি, এই যে তার ছবি, এটি এই সেই প্রতারক? হ্যাঁ, এই সেই প্রতারক।
এর নাম কি? এর নাম হচ্ছে ইব্রাহিম খলিল। ইব্রাহিম খলিল। তো এই আপনাকে বিয়ের নামে এত কিছু করছে? আমার বিয়ের নামে এত কিছু করছে এবং আমার বাচ্চা হয়েছে তার সে বাচ্চারও স্বীকৃতি দিচ্ছে না এবং আমারও স্বীকৃতি দিচ্ছে না। এখন তো আপনার যেহেতু একটা বাচ্চা আছে, বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স 4.5 বছর। 4.5 বছর। এই যে আপনার সেই স্মৃতিগুলো আছে যেন আপনার সাথে প্রতারণা করেছে, এগুলো কি এখন মনে পড়ে না? বা আপনি অবশ্যই মনে পড়লে, মনে পড়লে করার কিছু নাই, সে তো ছাড়িয়ে গেছে, অবশ্যই কষ্ট হয়। যেন একটা নারীর সর্বোচ্চ কেড়ে নিয়েছে, বা এখন সমাজও তো আপনি পরিবারের কাছে, সমাজ পরিবারে আমি এখন বোঝা হয়ে গেছি। হ্যাঁ, বোঝাই গেছি, পরিবারের বোঝাই গেছি বা বাইরের লোকের বোঝা হয়ে গেছি। এখন আমি কোথায় যাব? আমার এই জায়গায় আত্মহত্যা ছাড়া আমার করার উপায় নাই। তার উদ্দেশ্যে কিছু বলেন, যদি সে যদি আপনার এই ভিডিওটা দেখে, বা আসলে এই যে আপনার সন্তানের স্বীকৃতি দিয়েছে, সে যদি এসব কিছু বুঝতো তাহলে সে আগেই আমাকে মানিয়ে নিত। সে এসব কিছু বুঝবে না দেখে সে আমাকে মানতেছে না। তার পরিবারের সাথে আমি অনেক যোগাযোগ করছি, তার পরিবারও আমাকে অনেক নির্যাতন করছে বা বাড়িতে গেছি, বাড়িতে উঠতে দেয় নাই। আমার ছেলে সহকার আমি গেছি, আমার ছেলেকেও কোনোদিন গ্রহণ করে নাই। তার মা বাবা সবাই জানে, তারা এক কথাই বলে যে এটা আমার পেশা। এই যে সন্তানে এখন তো ধরেন যেহেতু 4 বছর বা অনেক কিছু তার চাহিদা আছে, খাবার দাবার, এগুলো কি আপনি পূরণ করতে পারেন? না, এটা আমার পক্ষে সম্ভব না। আমি একটা মেয়ে মানুষ, এতটুকু তারিখ সম্ভব? আমার বাবা মা যেটা দেয় সেটাই আমাদের খাওয়াইতে হয় বা খাইতে হয়। সন্তান যখন বলে যে মা এটা লাগবে, তখন আপনার মা এটা দিতে পারেন না? কষ্ট হয় না? হ্যাঁ, অবশ্যই কষ্ট হয়। কষ্ট হলে তো করার কিছু নাই, এটা কষ্টটা মানিয়ে নিয়ে থাকতে হইবে। আপনি আসলে এখন মূলত চাচ্ছেনটা কি? মানে কি চাচ্ছেন? মানে আপনার এইটার সমস্যাটা সমাধান কিভাবে চাচ্ছেন? এর জন্য কোন আইনগত ব্যবস্থা কি কি নিয়েছেন আপনি? আমি থানায় মামলা করছি। আচ্ছা, তারপর ওই জায়গা থেকে আমাকে ডিএনএ টেস্ট দিয়েছে, ডিএনএ টেস্টে ওনার রিপোর্ট আসছে, এইটার জন্য আমি একটা ন্যায় বিচার চাই। কি মামলা করেছেন আপনি? আমি একটা ধর্ষণ মামলা করছি, স্বামীর বিরুদ্ধে আমি ধর্ষণ মামলা করছি। সে একটা প্রতারক, সে আমার জীবন নষ্ট করে না, শুধু আরো তিনটা মেয়ের জীবন নষ্ট করছে, একটা হচ্ছে শ্রীলঙ্কা, একটা হচ্ছে ইন্দোনেশিয়া, আর এখন দুইটা বাংলাদেশি মেয়ের জীবন নষ্ট করছে। এইভাবে যে সে একের পর এক মেয়েদের জীবন নষ্ট করে, তারপরও কি আপনি তার সংসারে আবার যদি সে নিতে চায় ফিরে যাবেন? হ্যাঁ, অবশ্যই যাব। কেন, সে আমার জীবন নষ্ট করছে, সে আমার বাচ্চার জীবন নষ্ট করছে। আমি তো বিয়ে করলাম, একটা বিয়ে করতে পারবো, আমার বাচ্চাটার কি অবস্থা হইবে সেই সময়? আপনার কি ধরেন ডিভোর্স হয়েছে? যেহেতু আপনি স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন, সেক্ষেত্রে কি ডিভোর্স হয়েছে বা কোনো কাগজপত্র আছে? আমার কাছে এরকম কোনো কাগজপত্র নেই, আমি শুনছি যে সে আমাকে ডিভোর্স দিয়েছে। তো বিয়ে হয়নি, তাহলে ডিভোর্স দিল কিভাবে? সেই জায়গায় তো কথা, এই জন্যই তো আমি একটু আইনের বিরুদ্ধে আসছি। মানে আইনের পক্ষে, মানে সহযোগিতা চাচ্ছি, আইনের সহযোগিতা চাচ্ছি। আচ্ছা, তো আপনার শ্বশুর বাড়ির সাথে আপনার যোগাযোগ আছে? আমার শ্বশুর শাশুড়ির সাথে কোনো যোগাযোগ নাই, কিন্তু আমি ফোন দিলে ফোন ধরে না, সে তারা আমাকে চিনিয়ে নেয়। ধরেন আপনার মতন এরকম অনেক প্রবাসী নারীরা আছে, তারাও এরকম খবরে পড়ে, তাদের উদ্দেশ্যে, যেহেতু আপনি একজন ভুক্তভোগী, তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলা আছে কিনা? আমার মতন যাতে এরকম নারীরা যাতে কোনো পুরুষের খবরে না পড়ে বা কোনো পুরুষের লোভালোসায় যাতে না পড়ে, নারীরা নারীদের মতন যেন থাকতে পারে। আচ্ছা, যারা এই যে প্রবাসে যাবে, আপনি সৌদি আরব ছিলেন কতদিন? বা যারা যাবে তারা এরকম যেন কোনো প্রতারণায় না পড়ে, কারোর যেন খবরে না পড়ে। আপনি কতদিন ছিলেন সৌদি আরব? আমি 4.5 বছর ছিলাম। আচ্ছা, এখানে যদি নারী কর্মীরা যায়, তারা আসলে কিভাবে থাকলে সেফ থাকতে পারবে, তাদের উদ্দেশ্যে যদি একটা মেসেজ দেন? তারা উদ্দেশ্যে একটাই, তাদের জীবন মেন্টেলিং করে থাকা লাগবে, যে সহ্য করে থাকা লাগবে, যে পুরুষটা এই কথা বললো, এই পুরুষটা ওই কথা বললো, সব পুরুষের কথা মতন চললে হবে না, নিজের মন যেটা সেটাই বড় কিছু। মানে কাউকে ওইভাবে আপনার মতন এরকম বিশ্বাস করে? না, আমার মতন এরকম জানি কোনো নারী কোনো ছেলেকে জানি বিশ্বাস না করে। ঠিক আছে।